অসুস্থ শিউলি, অসুস্থ শিউলিটাকে দেখে ওর মা হয়নি বাবা, ওকে ও খেতে দেয়নি। নিজে কিন্তু পেট পুড়ে খেয়ে উন্নতি আর প্রকৃতির ঢেকুর তুলেছে। সেই ছেলেকে তুমি ক্ষমা করছো কেন? কিসের জন্য বলো বাবা? কিসে তার পাপের ভাগ নিতে রাজি নয়? আজ আমি তোকে বলছি, তিনি মহর্ষির বাল্মীকি হওয়ার পর তার পুণ্যের প্রসাদ পাও, তার পরিবারের কেউ হাত পেতে নিতে পারবে না। মানুষ বলতে ভুল করে, আবার মানুষই তার সমাধান করে, এটা তো তুই অস্বীকার করতে পারবি না যে বিপদ যেমন আমার ছেলে তেমনি তোর বড় দাদা। বাবা, আমি অস্বীকার করিনি বাবা, তাই তো ওর বিপদ শুনে আমি নিজের কথা ভাবিনি, তাই তো মৃত্যু সিঁদুর পড়েছি ওকে রক্ষা করবো বলে। একবার তো ভাবিনি এরপরে সমাজ আমাকে ছড়ে ফেলে দেবে। বাবা বাবা, সেই দাদা যখন বললো আমাকে নাকি ঘেন্না হয় ওর বোন বলে পরিচয় দিতে, আমি মানতে পারিনি বাবা, আমি মানতে পারিনি। বলো বলো বলো, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই বলো, শুধু তোমার দাদাকে তুমি কোনো দোষ দিও না, কারণ ও যা কিছু করেছে সবকিছুর জন্য আমি দায়ী। আমি বলবো, হ্যাঁ বাবা, আপনার ছেলে কোনো দোষ করেনি বাবা, দাদার কথায় ভুলে নিজের ঘরকেই আজ আমি পর করেছি, আত্মসুখের স্বর্গে উঠতে গিয়ে পথ ভুল করে আমি যে কখন নরকের অতলে তলিয়ে গেছি আমি বুঝতেই পারিনি। তুমি তুমি আমাকে ক্ষমা করো। আজ আমি বুঝতে পেরেছি অপরাজিতা, যারা পরের ঘরে বউ হয়ে বাপের বাড়ির আত্মীয়দের কথায় চলতে চায় তাদের সর্বনাশ কেউ আগাতে পারে না, তাই এই দাদাকে আমি এক্ষুনি তাড়াবো বাড়ি থেকে, আর ওকে এই বাড়িতে থাকতে দেবো না। আপনার ধোয়ার মধ্যে 5 লাখ টাকা কোথা থেকে এলো? 5 লাখ টাকা? সত্যি বলছি, সত্যি বলছি, কে কখন কিভাবে সারাদিন জয়ের অধে জয়ের অধে, আসলে ভেতরে ভেতরে তো মিট মিটে শয়তান জানে জানে বিদায়। ধর্মের কল যে বাতাসে না একে ধরে বলে আপনি ভুলে গিয়েছিলেন সনাতন বাবু, নিন চলুন আপনাকে একটু জেলখানার হাওয়া খাইয়া। না 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 না, ও সবের আর দরকার কি? টাকা যখন ফেরত পাওয়া গেছে তখন আর ওকে জেলে দিয়ে লাভটা কি বলুন? হাজারো কত বউবো দাদা মেজমশাই, আপনি আপনি না মহাদেবের মত। আমি চলে চলে মেজমশাই,